খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। দেখতে দেখতে পেরিয়ে গেল বিজয় দশমী। মহালয়ার পর থেকেই পুজোর কটাদিন দক্ষিণ চব্বিশ পরগনার নানান প্রান্ত সেজে উঠেছিল উৎসবের আনন্দে। এরকম একটি পুজো মণ্ডপের হাতে গতকাল শারদ সম্মান তুলে দিলাম আমরা। দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়া বিধানসভার বজবজ 2 নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত নোদাখালীতে নোদাখালী সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে এবং বজবজ 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বুচন বন্দ্যোপাধ্যায়ের অক্লান্ত পরিশ্রম একটি সুন্দর রূপে গড়ে উঠেছিল মণ্ডপ ও প্রতিমা সহ সমগ্র পরিবেশটি। শুধু বুচন বন্দ্যোপাধ্যায় নয়, তার সাথে কমিটির প্রতিটি সদস্যের পরিশ্রমও ছিল সেই সুন্দর প্রচেষ্টায়। এবছরে সেই দুর্গোৎসব অনুষ্ঠানটি 55তম বর্ষে পদার্পণ করল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় যে দুর্গা প্রতিমার কার্নিভাল 2022 আয়োজন করা হয়েছে, সেই কার্নিভাল 2022 সমগ্র দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে থেকে দ্বিতীয় স্থানে ডাক পেয়েছে সেই মণ্ডপটি। তাই আজ তারই জন্য নোদাখালী সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের দুর্গা প্রতিমা নিয়ে সেই কার্নিভালের উদ্দেশ্যে রওনা হয়। এই সুন্দর যাত্রাটি শুভ উদ্বোধন করেন বজবজ 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বুচন বন্দ্যোপাধ্যায় ও নোদাখালী থানার ভারপ্রাপ্ত আধিকারিক। গত বছর এই দুর্গোৎসব কমিটিটি করোনাবিধিকে মান্যতা দিয়ে পুজো করায় বিশ্ববাংলার পুরস্কার জয় করেছিলেন। আমাদের দৃঢ় বিশ্বাস, আগামী দিনে ওই পুজো মণ্ডপটি সারা দক্ষিণ চব্বিশ পরগনায় একটি সুন্দর স্থান গড়ে তুলতে পারবেন। কার্নিভাল যাচ্ছে তো আনন্দের কথা প্রথমত, দ্বিতীয় কথা আমাদের লোক যাচ্ছে প্রায় 250 মতো, ছোট হাতি তো সব মহিলা যাচ্ছে, সব লোকজন যাচ্ছে, প্লাস আমাদের লোগো যেটা হচ্ছে থিমে করেছি যে পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ববাংলার একটা এ যেটা ধরে রয়েছে, এবং পালকিতে মা যাচ্ছেন সেই একটা থিম আছে, পালকিতে মা যাচ্ছেন যেহেতু সেই পালকির একটা থিম করা হয়েছে, সবাই যাচ্ছে, এতে আমরা খুশি। এর পরের বছর যখন আসবে তখন দেখা যাবে, যখন এখন থেকে ভেবে তো লাভ নেই, যখন হবে তখন আরও ভালো করার চেষ্টা করবো। হ্যাঁ, এবছর তো নিশ্চয়ই সার্থক, বা এর আগের বারেও করোনার মধ্যেও আমরা মানুষকে টোটালি আনন্দ দিতে পেরেছি। আমরা করোনার উপর বেশ করে আমরা প্রাইজও পেয়েছিলাম, ফার্স্ট প্রাইজ যেই জেলায় পেয়েছিলাম আমরা, অতএব এবারেও প্রাইজের জন্য না, এর পরের বারে আরও ভালো করার চেষ্টা করবো। শান্তনু মণ্ডলের রিপোর্ট, খবর 24x7।